এই সূরা রাতের কথা আসছে। গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন। তিনি বলেছেন, গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না। তাই গভীর রাতে আমরা যদি বাইরে না যেন না যাই আর কি। আসলে আমাদের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তো আর রাত এখন দিনের জায়গায়, দিন রাতের জায়গায়, এই জন্য এগুলো আমরা কেয়ার করি না। কিন্তু সমস্যাগুলো কিন্তু ঠিকই হচ্ছে। তারপরে আরও ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে সবসময় ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে আমি তাবিজ ঝুলানো বুঝাইনি, আমি বুঝিয়েছি যে সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা এগুলো পড়ে পড়ে ফু দিবেন। আর যারা পড়তে জানেন না তারা অডিও টেপ শুনতে পারেন, অডিও টেপ রেকর্ডিং বাসা ছেড়ে দিবেন, ওখান থেকে দেখবেন শয়তান ইনশাল্লাহ চলে যাবে। আপনি যদি কোরআন পড়তেও না জানেন, আমার রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট হচ্ছে, কোরআন শুনবেন। কোরআন এমন একটা কিতাব, শুনতে শুনতে ওই বইয়ের প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে, একসময় আপনি ইনশাল্লাহ পড়তেও বসবেন ইনশাল্লাহ।